ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি তৌহিদুল ইসলাম বলছি ওয়ান স্কয়ারের পক্ষ থেকে। আজ আমরা আমাদের মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ক্লাসটি সেটি নিয়ে আসলাম। আজ আমরা আপনাদেরকে যথেষ্ট পরিমাণে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব, এবং আজকের ক্লাসটি আমাদের কাছে স্পেশাল, কারণ আমরা মূলত যে ফেসবুক মার্কেটিংটা কীভাবে করব, কীভাবে কী কী নিয়ম মেনে চলব সে সম্পর্কে আজকে আমরা জানাতে যাচ্ছি। আর আমাদের কাছে স্পেশাল বলার কারণ কি, আমরা হচ্ছে মূলত ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে কিন্তু একজন সিপিএ মার্কেটার সহজে, খুব সহজেই সাকসেস হতে পারে। অনেকে হয়তো বলতে পারেন যে ফেসবুক অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যায়, ফেসবুক অ্যাকাউন্ট বিভিন্ন ভেরিফাই চায়, এই ধরনের প্রবলেম ফেসবুকে ছিল, আগেও ছিল, এখনও আছে, আর আজীবন থাকবে, কারণ ফেসবুক কখনোই একটা ফ্রি মার্কেটিং করতে দেয় না। অবশ্যই আপনার থেকে কিছু টাকা নেবে, তার বিনিময়ে ফেসবুক নিজে মার্কেটিং করে দিবে, কিন্তু আমরা চাচ্ছি আমরা ফ্রিতে ফেসবুক মার্কেটিং করব। আর সিপিএ মার্কেটিং করার জন্য আমাদের অবশ্যই দরকার ধৈর্য। সেই জন্য অবশ্যই আপনাদেরকে ফেসবুক মার্কেটিংয়ে যেমন ধৈর্য আছে, তেমন আপনার সাকসেস ফেসবুক মার্কেটিংয়ের মাঝেই আছে। সেজন্য অবশ্যই ফেসবুক মার্কেটিংটা আপনারা ভালোভাবে দেখুন। আশা করি আপনাদেরকে যথেষ্ট পরিমাণ এ টু জেড শেখানোর ব্যবস্থা চেষ্টা করব, যেন আপনি খুব সহজেই তৈরি করতে পারেন। আর কিভাবে আপনি আনলিমিটেড ফেসবুক ক্রিয়েট করবেন সে ব্যাপারেও আমরা আমাদের অলরেডি একটা ক্লাস করিয়ে ফেলেছি, আপনি সেটা দেখে অলরেডি ইকু দেখে নেবেন। আমরা ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দিব যে আপনি ইউএসএ এবং কানাডার নাম্বার ইউজ করে আনলিমিটেড কিভাবে ফেসবুক ইউজ করবেন। একটা ফেসবুক মার্কেটার হিসাবে আপনার একটা অ্যাকাউন্ট, হয়তো আপনারা চাচ্ছেন যে একটা অ্যাকাউন্টে আমরা অনেক দিন টিকাবো, অনেক দিন কাজ করবো, এইভাবে কখনো সাকসেস হতে পারবেন না। একটা অ্যাকাউন্ট আপনি ধরেন, একটা অ্যাকাউন্ট আপনার 10 ঘন্টা গেল, 5 ঘন্টা গেল, এমনকি এমন সময় দেখা যায় যে একটা ফেসবুক অ্যাকাউন্ট 2 ঘন্টার মধ্যে ডিজেবল হয়ে গেল। এটা কখনো আসলে একটা ধৈর্য বলতে হবে, কারণ কি ফেসবুক অ্যাকাউন্ট যতই ডিজেবল হোক, 2 ঘন্টা যদি একটা আইডি টিকে, ফেসবুক থেকে 2 ঘন্টায় আপনি প্রায় 300-500 ট্রাফিক ইনস্ট্যান্ট পাবেন। সেজন্য আপনার যে অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যাচ্ছে অথবা অ্যাকাউন্টে প্রবলেম দিচ্ছে সেই ব্যাপারে টেনশন না করাই ভালো। আর ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য যে আপনার এক্সট্রা নাম্বার লাগতেছে অথবা কোনো টাকা লাগতেছে এমনও না। সেই জন্য আপনারা আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার মেথড অলরেডি আমরা চ্যানেলে দিয়ে দিয়েছি। আপনারা আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে আস্তে আস্তে ফেসবুক মার্কেটিংটা শুরু করতে পারেন। আর ফেসবুক মার্কেটিং শুরু করার আগে আরেক সবচেয়ে বেশি দরকার হচ্ছে ধৈর্য, তাহলে আপনি এই সিপি মার্কেটিং এর ব্যাপারে অবশ্যই সাকসেস হতে পারবেন। চলুন আজ আমরা ক্লাসে চলে যাই। প্রথমে আমরা ক্রোম ব্রাউজারে যাই। ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আমরা অবশ্যই ফেসবুক লিখে সার্চ দেব। আজ আমরা দেখাবো কিভাবে আপনি খুব সহজে একটা গ্রুপে জয়েন হবেন এবং সে গ্রুপে ফ্রি মার্কেটিংটা করতে পারবেন, সে ব্যাপারে আমরা বিস্তারিত দেখানোর চেষ্টা করব। এটা মূলত আমার একটা ফেসবুক আইডি, আপনারা আচ্ছা নিজের আইডি না দেখে আমি একটা ফেক আইডি একটা খোলা আছে সেটা থেকে দেখাই। আর একটা ফেক আইডি কীভাবে আপনারা ক্রিয়েট করবেন সে ব্যাপারে আমরা অলরেডি এর আগের ক্লাসগুলোতে দিয়ে দিয়েছি যে আপনি একটা ফেক আইডি কীভাবে খুলবেন এবং আনলিমিটেড ফেক আইডি কীভাবে খুলবেন। আমি এটা সাইন আপ করতেছি। ফেসবুক মার্কেটিং এর জন্য অবশ্যই আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, যখন আপনি একটা ফেসবুক আইডি খুলবেন তখন একটা না যে 15-20টা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম একটা আইপি দিয়ে, এই ধরনের হ্যাবিটগুলো অবশ্যই চেঞ্জ করতে হবে, কারণ একটা আইপি দিয়ে ফেসবুক সবচেয়ে ধরে হচ্ছে ফেসবুক আইপিগুলো। সেজন্য অবশ্যই আপনি একটা না 20-25-30টা আইডি খুলে রাখবেন, পরবর্তীতে দেখবেন লগ ইন করার সাথে সাথে ডিজেবল দেখাচ্ছে। সেজন্য আপনারা কী করবেন, একটা আইডি ক্রিয়েট করবেন, কিছু সময় কাজ করবেন, কাজ করার পরে যদি আইডিটি থেকে যায় তাহলে আইডিটি রেখে দিবেন, পাসওয়ার্ড এবং মেল আইডিটা রেখে দিবেন অথবা ফোন নাম্বারটি রেখে দিবেন, পরবর্তীতে 2 দিন পরে কাজ করবেন। ফেসবুকে একটা ফেসবুক আইডি যদি নষ্ট না হয় সেই ফেসবুক আইডিতে আপনি 1 ঘন্টা কাজ করবেন, দেন লগ আউট করে রেখে দিবেন, পরবর্তী 24 ঘন্টার মধ্যে সেই ফেসবুক আইডিতে কখনোই কাজ করবেন না।
দেন 24 ঘন্টা পরে আবার কাজ করবেন। এটা এর মাধ্যমে কি হয়, ফেসবুকগুলো আস্তে আস্তে পুরনো হয় এবং সেই ফেসবুক আইডি দিয়ে আপনি খুব সহজে মার্কেটিংটা করতে পারেন। দেখুন এখানে আমি দেখাচ্ছি আমার একটা আইডি আছে, ধরুন একটা ফেসবুক মার্কেটিংয়ের জন্য খোলা জুলিয়া মার্সি, আর এখানে একটা ফ্রেন্ড আছে সেটা হচ্ছে জুলিয়া সিনথিয়া, এটা মূলত আমার একটা ফেসবুক আইডি, এটা মূলত ফেসবুক মার্কেটিংয়ের জন্য খোলা হয়েছে। এই আইডিটা যেমন আমি ফেকভাবে খুলছি, এই আইডিটা মূলত ফেকভাবে খোলা, সেই আইডিটাতেও প্রায় 8 থেকে 9 মাস পুরোনো আইডি। অর্থাৎ ফেসবুক যদি আমি ঠিকভাবে ইউজ করি ফেসবুক নষ্ট হওয়ার পসিবিলিটি অনেকটাই কম। কিছু কিছু রুলস আছে, সেই রুলসগুলো আমরা আস্তে আস্তে ফলো করব। এখন দেখি আমার এখানে গ্রুপ, আমাদেরকে অবশ্যই গ্রুপগুলো মেনটেন করতে হবে। যে ধরুন আমরা একটা ইউএস এর প্রোজেক্ট নিয়ে কাজ করব অথবা ইউকের প্রোজেক্ট নিয়ে কাজ করব, আমরা কোন কোন গ্রুপে জয়েন হব সেই ব্যাপারে আমাদের সবচেয়ে সতর্ক হতে হবে। আমরা ধরুন একটা ইউএস এর একটা প্রোজেক্ট নিয়ে কাজ করতেছি, ধরুন আমরা ফেসবুকে সার্চ দিলাম বাই অ্যান্ড সেল ইউএসএ, এতে কি প্রবলেম হবে? বাই অ্যান্ড সেল ইউএসএ দিয়ে আমরা যদি জয়েন হই সেইখানে সারা বিশ্বের লোক থাকবে, ধরুন আমাদের মতো বাংলাদেশে যারা আছে, পাকিস্তান আছে, ইন্ডিয়া আছে, নাইজেরিয়া আছে, এদের মানুষগুলো এখানে বেশি থাকবে। আমরা কিভাবে গ্রুপগুলো বেছে নিব সে ব্যাপারে আমরা এখন দেখাই আপনাকে। আমরা একটা নিউ ট্যাব নিব, নিউ ট্যাব নিয়ে আমরা সার্চ দিব ক্রেগলিস্ট। দেখুন ক্রেগলিস্ট জব আছে, আমি জাস্ট ক্রেগলিস্ট লিখে সার্চ দিলাম। ক্রেগলিস্টের প্রথম ওয়েবসাইট আছে, এটাই মূলত ক্রেগলিস্ট। ক্রেগলিস্ট বলতে বোঝেন ইউনাইটেড স্টেটের যতগুলো সিটি অথবা কি, আমাদের যেমন ঢাকা জেলার মধ্যে বিভিন্ন জেলা আছে, জেলার মধ্যে আবার উপজেলা আছে, এটাই মূলত ক্রেগলিস্টে আমরা দেখতে পারি। আমরা এখানে ক্রেগলিস্টে যাব, ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখুন, আশা করি সবচেয়ে উপকৃত হবেন ফেসবুক মার্কেটিং এর ব্যাপারে, আর ফেসবুক মার্কেটিং নিয়ে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হবেন না। এখানে দেখুন ক্রেগলিস্টে আমরা গেলাম, এখানে ইউএসএ লেখা, ইউএস এর পরে লেখা হচ্ছে আলবামা। আলবামার এটা হচ্ছে মূলত ইউএসএ একটা দেশ, তার মধ্যে আমরা যেমন বিভাগ হিসেবে তুলনা করি সেটাই হচ্ছে আলবামা, দেন আমরা জেলা অথবা উপজেলা যেটা হিসাব করি সেটা হচ্ছে অ্যালবুমিন, দেন হচ্ছে এগুলো মূলত মোবাইল, এগুলো মূলত আমাদের বিভিন্ন সিটি, আর এটা স্টেট, আর এটা হচ্ছে কান্ট্রি। সো আমরা যদি এখন কেউ যদি এখন ঢাকার মানুষের জন্য, ঢাকার মধ্যে কেউ ধরেন একটা প্রোডাক্ট সেল করবে, এখন যদি আমি ফেসবুকে সার্চ দেই ঢাকা বাই অ্যান্ড সেল, এই ঢাকা বাই অ্যান্ড সেলে কিন্তু আমাদের পুরো ঢাকার মধ্যে যারা আছে তারাও থাকবে এবং বিভিন্ন এলাকা থেকে যারা আছে তারাও থাকবে, অর্থাৎ এখানে কিন্তু সব ধরনের ট্রাফিক থাকবে। এখন যদি আমি একটা ঢাকার প্রোজেক্ট সেল করি সেখান থেকে আমি ট্রাফিক পাবো, ধরুন আমাদের পার্শ্ববর্তী যে জেলা আছে, চট্টগ্রাম আছে, বান্দরবান আছে, কক্সবাজার, রাজশাহী, এই ধরনের জেলার মানুষও পাবো, অর্থাৎ আমরা সব ধরনের মানুষ পাচ্ছি, কিন্তু আমাদের কিন্তু দরকার শুধু ঢাকার মানুষ, শুধু ঢাকার মানুষ। এখন ঢাকার মধ্যে ধরুন একটা স্টেট, ধরুন ধানমন্ডি, ধরুন এখন যদি আমি ফেসবুকে সার্চ দিই ধানমন্ডি বাই অ্যান্ড সেল, এখন যদি ধানমন্ডি বাই অ্যান্ড সেল দিই সেখানে দেখবেন শুধুমাত্র ধানমন্ডির লোক থাকবে আর বাকি কিছু থাকবে ঢাকার লোকজন, কিন্তু ধানমন্ডির বাই অ্যান্ড সেলের জায়গায় কিন্তু আমার রাজশাহীর লোক থাকবে না অথবা বান্দরবানের কোনো লোক থাকবে না। সেজন্য আমরা অবশ্যই গ্রুপগুলো এমনভাবে নিব ইউএস এর কোনো গ্রুপ না, ইউএসএ লিখে কখনো সার্চ দিব না, আমরা সার্চ দিব এদের যে স্টেটগুলো আছে সেগুলো লিখে আমরা সার্চ দিব এবং সেখানে পিপলগুলোকে খুঁজে বের করব। এখন যদি আমি রকফোর্ড লিখে সার্চ দেই, আমরা রকফোর্ডের লোকের পাশাপাশি আয়োনিসের লোকও পাবো, দেন আমরা ইউএস এর লোক পাবো, অর্থাৎ আমরা কিন্তু পিও যতগুলো আমরা ধরুন 5টা ক্লিক পাচ্ছি অথবা 10টা ক্লিক পাচ্ছি পিওর ইউএস এ ক্লিক পাবো। এখানে কোনো বাংলাদেশি ক্লিক আসবে না অথবা আমাদের কোনো হচ্ছে নাইজেরিয়ার ক্লিক আসবে না। আমাদের সিপিএ মার্কেটিংয়ে সবচেয়ে প্রবলেম ফেস করতে হয় এই যে আমরা একটা কাজ করতে গেলে 10টা ইউএস এ ক্লিক আসলে
50টা আসে নাইজেরিয়ার ক্লিক, বাংলাদেশের ক্লিক, এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। সেজন্য আমরা ক্রেগলিস্ট থেকে সবচেয়ে পপুলার যে সিটিগুলো আছে, যেমন সাউথ জার্সি আছে, নিউ জার্সি আছে, সেন্ট্রাল নিউ জার্সি আছে, তারপরে এখানে শিকাগো আছে, এই ধরনের লস অ্যাঞ্জেলস আছে, এই সিটিগুলো লিখে আমরা মূলত সার্চ দিব এবং সার্চ দিয়ে দিয়ে গ্রুপগুলো খুঁজে বের করব, যেন আমরা এই গ্রুপগুলোতে মার্কেটিং করতে পারি। হয়তো দেখুন আমরা লাস ভেগাস নিয়ে সার্চ দিতে পারি, লাস ভেগাসটা আমরা কপি করলাম, দেন আমরা আমাদের ফেসবুকে গেলাম, ফেসবুকে যেয়ে আমরা জাস্ট সার্চ দিব। লাস ভেগাস, আপনি শুধু লাস ভেগাস দিয়ে সার্চ দিতে পারেন, কিন্তু আপনি এক কাজ সার্চ দিতে পারেন লাস ভেগাস বাই অ্যান্ড সেল গ্রুপ। দেখুন এখানে হিউজ পরিমাণ আমরা গ্রুপ পাব। স্টেপ বাই স্টেপ আমরা দেখানোর চেষ্টা করতেছি। দেখুন মার্কেট প্লেস বাই অ্যান্ড সেল, দেন এখানে লাস ভেগাস আছে, লাস ভেগাস বাই অ্যান্ড সেল। আমরা কী করবো, এখানে জয়েন রিকোয়েস্ট দিয়ে রাখবো। এসব গ্রুপগুলোতে হয়তো আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্ট গ্রুপগুলো সরাসরি জয়েন হয়ে যাবে, তখন আপনি কী করবেন এই গ্রুপগুলোতে পোস্ট করবেন। এবং এই পোস্টের মাধ্যমে পোস্টটা করারও একটা নিয়ম আছে, আপনি যদি সরাসরি আপনার লিঙ্কটা দিয়ে দেন তাহলে দেখবেন যে সাথে সাথে আপনার অ্যাকাউন্টটি সাসপেন্ড হয়ে গেল। সেজন্য আপনাদের কিছু কিছু মেনটেন করতে হবে, কিছু কিছু জিনিস। ধরুন আমি এখানে কিছু গ্রুপে জয়েন হয়েছিলাম, আমরা এখানে মূলত দেখি এখানে কি কি গ্রুপ আছে। দেখুন এখানে একটা মার্কেট প্লেস বাই অ্যান্ড সেল যে গ্রুপটা আছে, এখানে মেম্বার দেখি আমরা। এই গ্রুপে আমি কাজ করেছিলাম কিছুদিন আগে। এইখানে যতগুলো ক্লিক আসবে, পিওর ইউএসএ ক্লিক আসবে, যতগুলো হয়তো বাইরে থেকে কানাডা আসে, অস্ট্রেলিয়া আসে, কিন্তু টপ কান্ট্রিগুলো দেখুন এখানে প্রায় 237,000 মেম্বার আছে। অর্থাৎ এখানে যদি আপনি একটা পোস্ট করেন, আপনি সাথে সাথে হয়তো 15 থেকে 20 মিনিট যদি আপনার ফেসবুক আইডিটা টিকে, তবুও এখান থেকে আপনি ইনস্ট্যান্ট 100 থেকে 200 লোক পাবেন। এরকম আরও অনেক গ্রুপ আছে, আপনাকে শুধুমাত্র গ্রুপগুলো বেছে বের করতে হবে। গ্রুপগুলো যদি আপনি বেছে বের করতে পারেন, তখনই আপনি এখান থেকে সিপিএ মার্কেটিংয়ের মাধ্যমে হিউজ পরিমাণ টাকা আয় করতে পারবেন। এখান থেকে দেখুন এখানে যেমন এটা হচ্ছে মূলত ইউকের একটা গ্রুপ, এখানে কেউ যদি ইউকের প্রোডাক্ট নিয়ে কাজ করেন, দেখুন এখানে লন্ডন ইউনাইটেড কিংডম, অর্থাৎ এটা রোমানিয়া ইন লন্ডন, রোমানিয়ার যে দেশ, রোমানিয়া আলাদা একটি দেশ, কিন্তু রোমানিয়ার মধ্যে হিউজ পরিমাণ আমরা ইউনাইটেড কিংডমের মেম্বারগুলোকে খুঁজে পাবো। সেজন্য অবশ্যই আপনাকে ইউনাইটেড কিংডমের মেম্বার খুঁজে বের করার জন্য আপনি লন্ডন লিখে সার্চ দিতে পারেন। লন্ডনের যে সিটিগুলো আছে আপনারা শুধু সরাসরি ক্রেগলিস্ট থেকে যদি খুঁজে পেতে না চান, সিটি অফ ইউনাইটেড ইউকে, দেখুন সিটি অফ, আপনার গুগল যেহেতু আছে গুগলকে সঠিকভাবে ব্যবহার করবেন, যা দরকার হয় সবসময় গুগলকে জিজ্ঞাসা করবেন, গুগল আপনাকে সঠিক আনসার সবসময় দিয়ে দেবে। এখানে আপনি দেখুন সিটি অফ লন্ডন ব্রিস্টল, আপনি এখন যদি ব্রিস্টল লিখে সার্চ দেন, আপনাকে আপনি ইউনাইটেড কিংডমের যতগুলো মেম্বার আছে সবগুলোকে আপনি সেখানে খুঁজে পাবেন। যতগুলো একটা গ্রুপে ধরেন 500 মেম্বার আছে, সেই গ্রুপে যদি আপনার অফারটা প্রমোট করেন, সেখান থেকে যদি 20টা ক্লিক আসে, 20টা ক্লিকই আপনার আসবে সব সময় ইউকে থেকে। সেই জন্য আপনাকে গ্রুপ, প্রথমে একটা গ্রুপ সিলেক্ট করতে হবে। গ্রুপে জয়েন করানোরও আরেকটা ওয়ে আছে, সেটা আরও অনেকটাই সোজা আপনার এখানে ফেসবুক গ্রুপ জয়েন হওয়ার জন্য। সেজন্য আপনাকে অবশ্যই আলাদা একটা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে হবে, যেটাতে আপনি অনেকগুলো গ্রুপ রেখে দিবেন এবং আপনি সেই গ্রুপ থেকে ইনভাইট করেও নতুন আইডিতে সরাসরি জয়েন করায় নিতে পারেন। এতে করে আপনি রিকোয়েস্ট পাঠাতে হবে না, সরাসরি আপনি জয়েন হতে পারেন। এখন এখানে আমাদের হচ্ছে নিয়ম হচ্ছে কিভাবে আমরা পোস্ট করব, কিভাবে আমরা পোস্টটা করলে আমাদের এখানে কোনো ধরনের স্প্যাম ধরবে না, অ্যাকাউন্টটা অনেকক্ষণ টিকে থাকবে, এ ব্যাপারে আমরা দেখব। ফেসবুকে কখনোই আপনি লিঙ্ক সরাসরি শেয়ার করবেন না, শর্ট করে হোক যেভাবে হোক আপনি কখনোই লিঙ্ক শেয়ার করবেন না। লিঙ্ক শেয়ার করবেন সবসময় কমেন্টে। আপনি এখানে লিখবেন আপনার একটা প্রোডাক্ট হচ্ছে ধরুন অ্যামাজন গিফট কার্ড সম্পর্কে, অথবা
আপনার একটা প্রোডাক্টের হচ্ছে হেলথ রিলেটেড অথবা যে কোনো ধরনের, আপনি যে ধরনের প্রোডাক্ট সেল করতে যাচ্ছেন, এখানে ধরুন আপনি এখানে মার্কেট প্লেস বাই অ্যান্ড সেল দিতে পারেন, মার্কেট প্লেস অথবা যে সিটিগুলো আছে এখানে দেখুন, যে সিটি এই যে এখানে অনেক সিটি আছে, এই যে অস্টিন আছে, তারপরে এখানে আরো অনেক অনেক পপুলার সিটিগুলো আছে, এই যে স্যান অ্যান্টোনিও আছে, এই সিটিগুলো লিখে যখন সার্চ দিবেন, হস্টন আছে, হস্টনে অনেক হিউজ পরিমাণ মেম্বার থাকে এই সব গ্রুপে। আপনাকে সার্চ দিয়ে দেখাই, হোস্টন জব দিতে পারেন, আপনি বাই অ্যান্ড সেল ইউজ করতে পারেন, জব ইউজ করতে পারেন, যে কোনো ধরনের লেখা ইউজ করতে পারেন, অথবা শুধু হোস্টন ইউজ করতে পারেন। এভাবে ইউজ করলে দেখুন, এই যে মূলত টেক্সাসের একটা সিটি, টেক্সাসের মধ্যে একটা সিটি, এই দেখুন এখানে প্রায় 23K মেম্বার, 11K মেম্বার, এখানে যখনই আপনি একটা পোস্ট করবেন তখনই আপনি হিউজ পরিমাণ ট্রাফিক এখান থেকে পাবেন। সেজন্য অবশ্যই ফেসবুক মার্কেটিংটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের ফেসবুক মার্কেটিংয়ে অনেকে ধৈর্য হারে যায়, শুধুমাত্র ফেসবুক অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাচ্ছে সেজন্য। কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট নষ্ট হলেও ফেসবুক থেকে কিন্তু আপনি খুব সাকসেস হতে পারবেন। এইসব গ্রুপগুলোতে আপনি দেখলেও বুঝতে পারবেন যে আমরা কিভাবে, আমাদের সবচেয়ে বড় ভুল হচ্ছে আমরা সরাসরি লিঙ্কগুলো শেয়ার করি, সেটাই হচ্ছে আমাদের বড় ভুল। দেখুন এখানে দ্য ফার্স্ট 50 পিপল কমেন্ট ওয়েল রিসিভ দেয়ার $500, এই সেম ওয়েতে আমাদের আমাদের অফারগুলো প্রমোট করতে হবে। দেখুন সে কিন্তু এখানে লিঙ্ক প্রমোট করে নেয়, আমরা কপি লেখাটা কপি করে দিলাম। দেখুন আমরা যদি একটা গিফট কার্ডের অফার নিয়ে কাজ করি, তখন আমরা পোস্ট করতে পারি দিস দ্য ফার্স্ট 500 পিপল টু কমেন্ট। আপনি ধরেন আমরা কমেন্ট ক্যাশ উই রিসিভ $500 ধরেন গিফট কার্ড, গিফট কার্ড টাচ মে 100% রিয়েল ইফ ইউ স্টার্ট অফার 1 আওয়ার্স নাও। আপনি এই পোস্টটা যখন করবেন, ধরুন আমি এই পোস্টটা করলাম, এই পোস্টের জন্য কিন্তু আমাকে এখানে কোনো ধরনের প্রবলেম ফেস করবে না, এরা হয়তো কোনো ধরনের অ্যাকাউন্ট সাসপেন্ড করবে না, অথবা স্প্যাম ধরবে না, এই ধরনের ইয়ে করবে হয়তো মাঝে মধ্যে। ডলারের কথা যখন আপনি আসবেন, ডলারের কথা যখন নিয়ে আসবেন, তখন হয়তো স্প্যাম ধরতে পারে, অথবা ক্যাশ যখন নিয়ে আসবেন তখন স্প্যাম ধরতে পারবে। তখন আপনি কী করবেন, একটা পোস্টটা ডিলিট করে অন্য একটা গ্রুপে, এরকম যদি আপনার 5টা গ্রুপ থাকে, বেশি গ্রুপ না, শুধুমাত্র ভালো রেসপন্স আসে এমন 5টা গ্রুপ পান আপনি, তাহলে দেখবেন যে খুব সহজেই আপনি সিপিএম এখান থেকেই ভালো কনভার্সন আনতে পারবেন। এখন দেখুন আমরা এই পোস্টটা করবেন, এখন আমাদের অবশ্যই কথা হচ্ছে আমরা কিভাবে আমাদের অফারটা প্রমোট করব। দেন আমরা ধরুন একটা লিংক নেই, আমরা একটা লিংক দিব ধরুন এখানে, তখন আমরা দিব জাস্ট ধরুন আমরা আমাদের চ্যানেলের লিঙ্কটা দিচ্ছি, ইউটিউব চ্যানেলের লিঙ্কে দিই। ধরুন আমরা আমাদের ইউটিউব চ্যানেল যে লিংক আছে সেটা ইউজ করতেছি, দেন আপনি আমার ফেসবুকে গেলাম, দেন আমি আমার ফেসবুকে গেলাম, দেন আপনি এখানে লিখবেন প্লিজ চেক দিস লিঙ্ক ফর মোর ইনফরমেশন। আপনি জাস্ট এইটুকু লেখা দিয়ে আপনি আপনার অফারটা দিয়ে দেবেন, জাস্ট এইটুকুই মূলত আপনার কাজ। এভাবে আপনি খুব সহজে ইউটিউব ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে আর্ন করতে পারবেন। এভাবে মূলত আপনারা প্রতিটা কমেন্টের এভাবে আস্তে আস্তে রিপ্লাই দিতে থাকবেন, যতগুলো কমেন্ট আসবে আপনারা এভাবেই মূলত একটা একটা করে রিপ্লাই দিবেন। আপনার যখন একটা কমেন্ট আসবে ইনফো অথবা
আপনি যে ধরনের কমেন্ট করবেন সুন্দর করে একটা কমেন্ট সাজিয়ে আপনি পোস্ট করবেন। তারপর পোস্ট করার পরে যতগুলো রিপ্লাই আসবে সবগুলো রিপ্লাইয়ে আপনি আপনার যে অফার লিঙ্কটা আছে, সিপি অফার লিঙ্কটা আছে, সেটা আপনি তাদেরকে দিবেন। আশা করছি আজকে ভিডিওটি আপনাদের যথেষ্ট পরিমাণে সাহায্য করবে এবং ফেসবুক মার্কেটিংয়ের জন্য এটা বেস্ট একটা ওয়ে। এভাবে যদি আপনি আস্তে আস্তে আগাতে থাকেন তাহলে ফেসবুক মার্কেটিংয়ের ব্যাপারে আপনি অনেককে সাহায্য সহযোগিতা পাবেন। আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, আর যদি কোনো ধরনের সমস্যা ফেস করেন আপনি আমাদেরকে জানান, আমরা পরবর্তীতে আপনাদের সলভ ক্লাসের মাধ্যমে বিস্তারিত দেওয়ার চেষ্টা করব। Thank you for watching this video.